वेलकम बैक टू माय यूट्यूब चैनल। प्रथमे सकल माध्यमिक छात्र छात्री जरा परीक्षा दिच्छ आशा करछि तारा प्रत्येकेई ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং প্রশ্ন যা আসছে তাতে কিন্তু খুব একটা যে কঠিন কোশ্চেন এসেছে তেমনটা কিন্তু নয়, যারা রেগুলারিটি পড়াশোনা করছো। আর যারা পড়াশুনো নিয়ে থাকোই না, ভেবে নিয়েছো পরীক্ষা হবে না, তাদের কথাটা ধরতে গেলে কিন্তু চলে না। তো আজকের আমার আলোচ্য বিষয় এখন যে জীবনবিজ্ঞানের কোশ্চেন কি আউট হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই, অর্থাৎ যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে তোমাদের, সেই দিন থেকে একটার পর একটা প্রশ্ন বা একটা ভিডিও ভাইরাল হয়েই চলছে। সেটা হচ্ছে যে অমুক প্রশ্ন আউট, আজ এই প্রশ্ন আউট, আজ তমুক প্রশ্ন আউট। তোমরাও প্রত্যেকেই প্রায় অনেকেই দেখেছ একটি প্রশ্নও কি মিলেছে তার সাথে আজকের যে ভাইরাল ভিডিও জীবনবিজ্ঞান প্রশ্ন আউট, এর কি সম্পর্ক। তার আগে জীবনবিজ্ঞানের স্ট্র্যাটেজিকটাকে বুঝতে হবে। জীবনবিজ্ঞানের যে কতগুলো তোমাদের চ্যাপ্টার দিয়েছে তার যদি তোমরা প্রশ্ন ধরন দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তা সম্ভব হয়, আদেও কি সম্ভব হয়। জীবনবিজ্ঞান কোশ্চেন প্যাটার্ন তোমাদের দেখবে সব এমসিকিউ, এসএকিউ আর বড় কোশ্চেনগুলোর মধ্যেও সব 1, 2, 3, এর থেকে বেশি বড় কোশ্চেন কিছু কিছু নাই, ওই 2-1টি প্রশ্ন ছাড়া। সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যেখানে তোমাদের হাজার হাজার শর্ট কোশ্চেন মুখস্থ করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কোশ্চেন আউট হওয়ার নামে তোমাদেরকে একটি ভীষণ ভীষণ প্রতারণার মধ্যে ফেলা হচ্ছে। কিভাবে প্রতারণার মধ্যে ফেলা হচ্ছে? বিগত যতদিনকার প্রশ্ন লিক আউট হচ্ছে বলছে, তোমরা নিশ্চয় দেখেছো একদিনের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন মিলিয়েছে, আমাকে দেখিয়ে দাও প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, যদি মেলে মিলত তোমরা সেই লিক আউট প্রশ্নগুলো দেখছ, দেখে কি করছো, সেগুলোকে এডিটিং করা হয়েছে কম্পিউটারাইজ মাধ্যমে। সেই এডিটিং কোশ্চেন দেখতে দেখতে তোমাদের 2-3 ঘন্টার সময় অতিবাহিত করে দিচ্ছ। আলটিমেটলি লাভ জিরো। একটা পশ্চাৎ থেকে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে আজ থেকে কিছু না হলেও 3-4 মাস আগে, সেই প্রশ্নগুলো সিল প্যাক করে স্ট্রং রুমে রাখা হয়, তারপরে সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই দিনই পরীক্ষা হলে আসে এবং তা হেডমাস্টার মশাইয়ের কাছে লক করা হয়। একমাত্র হলের ভেতরে ঢুকে তোমাদের সামনেই সেই ব্যাগগুলো ওপেন করা হয়। এখন তোমরা যদি ঢুকে প্রশ্ন পাও, সেই প্রশ্ন কিভাবে লিক আউট হতে পারে? কখনোই হয় না। কাজে এখনো তোমাদের যে পরীক্ষা তিনটি বাকি রয়েছে, জীবনবিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটি পরীক্ষা এমনি দেখার সময় পাওয়া যায় না, এত শর্ট কোশ্চেন এবং এত প্রশ্ন হয়। সেক্ষেত্রে আবার এই ধরনের পিকুলার কিছু প্রশ্ন দেখে তোমাদের সময় অতিবাহিত করে তোমাদের সময়টাকে নষ্ট করো না। তোমরা যে যতটুকু পড়াশোনা করেছ ততটুকুই পড়াশোনা করে পরীক্ষা দাও, তাতে অন্ততপক্ষে কিছু কোশ্চেন পাবে। আর পারলে তোমরা এই জীবনবিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান এবং অঙ্ক, এগুলো সবই কিন্তু শর্ট টাইপের প্রশ্ন, বিশেষ করে জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে। কাজেই তোমরা যদি পারো তো 5 সালের প্রশ্ন, অর্থাৎ 2017 সাল থেকে 21-এ পরীক্ষা হয়নি, 20-4 বছরের প্রশ্ন, এই 4 বছরের প্রশ্নগুলো পারলে একবার দেখে যাও, তাতে তোমাদের লাভবান হতে পারো। কারণ এগুলো শর্ট কোশ্চেন, সেখান থেকে যদি তুমি 10টা নাম্বার পাও, 15টা নাম্বার পাও, 15টা নাম্বারও যদি কমন পাও, তাহলে সেই 15টা নাম্বার কিন্তু তোমার কমপ্লিট হলো। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে তোমরা পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা ভালো হবে আর গুজবে কান দেবে না। চলো, দেখা হচ্ছে পরের কোনো